ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি টপিক নিয়ে হাজির হলাম। টপিকটি হলো মনে রাখার বিষয়টাকে কিভাবে উন্নত করা যায়। এই বিষয়টা নিয়ে আমি আজকে সমালোচনা করব। বিষয়টা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ছাত্র কিংবা ছাত্রী, মাস্টার হন কিংবা ম্যাডাম, দোকানদার হন কিংবা ব্যবসায়ী, কৃষক হন কিংবা মজুরিদার, সবার জন্য এই মনে রাখার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সে বিষয়ে আজকে একটু আলোচনা করব। দয়া করে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। কেউ বাজারে গেছেন, কেউ স্কুলে গেছেন, কেউ অফিসে গেছেন, কেউ কলেজে গেছেন। এই সবাই রাস্তার মধ্যে যাইতেই রাস্তার মধ্যে যে কিছু জিনিসপাতি দেখছেন, সেই দেখার মধ্যে যেমন রাস্তার মধ্যে অনেক গাড়ি দেখছেন, অনেক বড় বড় বাড়ি দেখছেন, অনেক বড় বড় গাছপালা দেখছেন, তার মধ্যে কিছু কি মনে আছে? আমার তো মনে হয় আপনাদের কিচ্ছু মনে নাই। মনে থাকে এমন জিনিস যে আজীব কিছু, রাস্তায় চলার সময় যে আমরা দেখেছি অনেক গাড়ি, সেই গাড়ির মধ্যে একটা অন্য রকমের যদি গাড়ি থাকেন, দুতলা বাস বা তিনতলা বাস এরকম ধরনের যদি একটা বাস গাড়ি দেখেন, তাহলে ওটা আপনার মনে রেজিস্টার হয়ে যায়, সেই জিনিসটা মনে থাকে। আর বিল্ডিং যদি যাওয়ার সময় যে বিল্ডিং দেখেছেন, সেই বিল্ডিংয়ের মধ্যে একটা বড় বিল্ডিং দেখছেন, তার মধ্যে একটা ছবি লাগানো আছে শাহরুখ খানের ছবি, মনে করেন বড় পোস্টার দিয়ে শাহরুখ খানের ছবি লাগানো আছে, সেই ছবিটা দেখে ওই বিল্ডিংয়ের কথা আপনার মনে থাকবে। মনে থাকে এমনই জিনিস আজীব কিছু যদি পিক্সেল ক্রিয়েট করা যায়, সেখানে পিকচার হিসেবে মনে পিকচার হিসেবে সাজানো যায়, তাহলে সেই জিনিসটা মনে বেশি থাকে। যেমন আপনি একটা মানে কথা মনে করছেন, সেটাকে ইমাজিন করুন যে আপনি কোনো একটা ফটোর সাথে যুক্ত করুন বা কোনো একটা কিছুর সাথে যুক্ত করুন, তাহলে সেই নাম্বারের কথাটা আপনার অবশ্যই মনে থাকবে। আরেকটা বিষয় আপনারা মনে রাখবেন যে ভালো আর মন্দ, এই দুটো বিষয় নিয়ে অনেক জিনিসগুলো মনে থাকে। যেমন খুব ভালো, খুব মন্দ, খুব কষ্ট, খুব সুখ, খুব ঠান্ডা, খুব গরম, খুব ছোট, খুব বড়, এইসব জিনিসপাতিগুলো মনে থাকে। এইসব সেন্সগুলো, সেন্টিমেন্টগুলো মানুষের মাইন্ডে, মনে রেজিস্টার হয়ে যায়, সেই জন্যই এই কথাগুলো মনে থাকে। আর দ্বিতীয় কথা হলো, যদি যেটা আপনি মনে করতে চান সেই জিনিসটাকে একটা ছবি বা একটা পিকচার, একটা কোনো বড় ছোট জিনিসের মাঝখানে একটা উদ্ভাবিত করবেন, সেই জিনিসটা নিয়ে একটা মানে কনভার্ট করে সেই জিনিসটা মনে রাখার চেষ্টা করবেন, দেখবেন অটোমেটিক্যালি সেই জিনিসটা মনে থাকে। তাহলে ধন্যবাদ ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আগামী পিছুটে আপনাদের স্বাগত জানাই, ধন্যবাদ।